সালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক মেশিনে ওভেনের মেন লেভেল এবং কেয়ার লেভেল কাটা হচ্ছে। এই পদ্ধতিতে লেভেলটি কাটার মূল উদ্দেশ্য হচ্ছে লেভেলটি কাটার পর কাটা প্রান্ত থেকে সুতা বের হয়ে লেভেলটি যাতে নষ্ট না হয়ে যায়। এখন মার্কেটে অনেক নতুন ডিজিটাল মেশিন বের হয়েছে যার মাধ্যমে আমরা অটোমেটিক এই লেভেলগুলো কাটতে পারি, তবে এই মেশিনগুলো একটু এক্সপেন্সিভ। এই মেশিনটি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কয়েলটি হাতে না লাগে, কারণ এই কয়েলটি অনেক গরম থাকে যার কারণে লেভেলটি গলে দুই ভাগ হয়ে যায় এবং কাটা অংশ থেকে সুতা বের হয় না। এই ম্যানুয়াল মেশিনটির একটি অসুবিধা হচ্ছে এটিতে কাজ করলে প্রোডাক্টিভিটি অনেক কম হয়, তবে একটা সুবিধা আছে অন্যান্য লেভেল কাটার মেশিনের চেয়ে এই মেশিনের মূল্য অনেক কম। সব ধরনের লেভেল কাটার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় না, এটি শুধুমাত্র ওভেন লেভেলের জন্য ব্যবহার করা হয় এবং অন্যান্য লেভেল যেমন পেপার লেভেলের জন্য আমরা সিজার দিয়ে কাটতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন লেভেলটি অনেক সুন্দর করে কাটা হয়েছে যার কারণে আমরা বুঝতে পারছি এখান থেকে কাটা হয়েছে এবং প্রান্ত থেকে কোনো প্রকার সুতা বের হচ্ছে না।